আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে এই ধরনের রাজহাঁস, এই ধরনের ফুল, বিভিন্ন ধরনের নার্সারি এবং তার সাথে গ্রাম্য দৃশ্য, ঘন জঙ্গল সব কিছু এক জায়গায় একসাথে দেখতে পাবেন। একদম শীতের পক্ষে আসার জন্য এবং বসন্তকালেও আসার জন্য সুন্দর জায়গা। গুড মর্নিং সবাইকে, স্বাগত জানাই একটি নতুন ব্লগে। চলুন, আজকে আমাদের বাড়ির থেকে টোটো করে আমরা সবাই বেরিয়ে পড়লাম ব্যান্ডেল স্টেশনের দিকে। আজকে আমরা যাচ্ছি করলা কালীবাড়ি, মাঝখানে পড়ে একটি বাজার যার নাম হচ্ছে ব্যান্ডেল বাজার। দেখুন দুধারে ব্যান্ডেল বাজার চলছে। আমার সঙ্গে রয়েছে অনিতা এবং আমার ছোট ছেলে। তখন ব্যান্ডেল স্টেশন পার করে মানসপুরের দিকে আমাদের টোটো এবং দুদিকে দেখছেন বাজার। প্রত্যেক সকালবেলা এখানে টাটকা টাটকা সবজি দেবানন্দপুর, মানসপুর ইত্যাদি গ্রাম থেকে আসে। এবং দেখুন এই যে সবজিগুলো, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে টাটকা সবজি কিনতে আসে। দেখুন চলতে চলতে সরস্বতী নদী পার করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে একটা নার্সারির দিকে যাব যার নাম হচ্ছে অঙ্কুর নার্সারি। দেখুন আস্তে আস্তে যত আমরা যাচ্ছি দেবানন্দপুরের দিকে তত কিন্তু গ্রাম চোখে পড়বে। এই নার্সারিতে আমি ঢুকে গেছি, দেখুন প্রথম দৃশ্যটা কি সুন্দর না। এবং এখানে দেখুন পাতাবাহারের গাছগুলো, প্রথমে পাতাবাহারের গাছগুলো আপনাদেরকে দেখিয়ে রাখি। এগুলোকে এখানে নার্সিং করা হচ্ছে, দেখতে পেয়েছেন। দেখুন এখানে মানি প্ল্যান্ট থেকে আরম্ভ করে আরো বিভিন্ন ধরনের সংগ্রহ পাবেন। আপনারা কিন্তু আসবেন, অবশ্যই আসবেন। যারা ব্যান্ডেল চার্চ দেখতে আসেন তারা এই দিকটায় আসবেন, বা শরৎচন্দ্রের বাড়ি দেখতে আসেন ঐতিহ্যপূর্ণ, তারা কিন্তু অবশ্যই আসবেন। এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে, জানা এবং না জানা অনেক ফুল রয়েছে। এখানেও অনেক পাতাবাহারের গাছ দেখতে পাচ্ছেন। এই নার্সারির ভেতরে কিন্তু আমাদেরকে ভিডিও করার অনুমতি দেওয়া হয়নি। বিটুনিয়া ফুল, বিভিন্ন ধরনের বিটুনিয়া ফুল এখানে দেখুন। এছাড়া আরও অনেক প্রজাতির ফুল রয়েছে, গাঁদা ফুলও রয়েছে। তবে এখন বিটুনিয়া এবং গাঁদা ফুলের সিজন কিন্তু আর এক মাস। যদিও আমরা এখান থেকে বেশ কয়েকটা বিটুনিয়া ফুলের চারা কিনলাম, চন্দ্রমল্লিকাও পেয়ে যাবেন, আরও অনেক কিছু আছে, সুন্দর সুন্দর জবা ফুল আছে এদের ভেতরে, অনেক বিদেশি ফুল আছে। অনেক ফুলের নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আপনারা জানেন, ইমপ্রেশন ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন ফুটে রয়েছে। আপনারা এই ফুলগুলোর নাম জানেন, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই নার্সারি থেকে বেরিয়ে আবার আমরা বনের পথ ধরে চলা শুরু করলাম করলা কালীবাড়ির দিকে। দুদিকটায় দেখুন ঘন জঙ্গল, আম গাছ এবং বিভিন্ন ধরনের কলা গাছ, মাছ ঝাড় ইত্যাদিও দেখতে পাবেন এবং সুবিস্তৃত জমি। যেতে যেতে এক জায়গায় আমরা একটু দাঁড়িয়ে নিলাম। অনেকগুলো রাস্তা কিন্তু আমাদের মূল রাস্তা থেকে নেমে ভেতরের দিকে চলে গিয়েছে। এই দেখুন কিরকম বাঁশঝাড়ের রাস্তা, চারিদিকে ঘন জঙ্গল। রাত্রিবেলায় কিন্তু এখানে সম্পূর্ণ অন্ধকার। এখানে মানে যারা না থাকেন, যারা বাইরে থেকে আসেন, তাদের পক্ষে চলাচল করা কিন্তু খুবই দুষ্কর। কিন্তু খুব সুন্দর গ্রামের দৃশ্য, মাটির বাড়িও এখানে আপনারা দেখতে পাবেন। যেতে যেতে রাস্তার মধ্যে একটি রাজহাঁসের সঙ্গে আমাদের দেখা হলো। দেখুন আশা করি সবাইরই ভাল লাগবে। এরপরে আমরা আরেকটি নার্সারি কিশলয় সেখানে চলে এলাম। এই নার্সারিটা অনেক বড় আগের নার্সারির থেকে এবং এদের কালেকশন অনেক বেশি। এখানে দেখুন ইমপ্রেশন ফুলগুলো কত বড় এবং কত ভালোভাবে ফুটে রয়েছে। তবে আমরা অ্যাকচুয়ালি আগের নার্সারি থেকে ইমপ্রেশন ফুলটা কিনে নিয়েছিলাম, সেই জন্য এখান থেকে আর কেনার প্রশ্ন ছিল না।
এটা তো মনে হচ্ছে পুরো ফুলের গালিচা, মানে একদম বিটুনিয়া ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে। এখানে বিটুনিয়া 20 টাকা করে বিক্রি হচ্ছে, অবশ্য আমরা ওখানে 10 টাকা করে কিনে নিয়েছিলাম। আর এই ফুলগুলো ওখানেও ছিল, এগুলো দেখুন, এগুলো এখন মোটামুটি থাকবে আরও 2 মাস এই ফুলগুলো। মানে এই নার্সারিতে আপনারা যত দেখবেন, শুধু যে ফুল আছে তা নয়, মানে এখানে কীভাবে চারাটাকে একদম মানে প্রথম থেকে নার্সিং করে বড় করা হয় সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গায়। আর অনেকটা বড় এরিয়া জুড়ে এই নার্সারিটা গড়ে উঠেছে। আমি মোটামুটি পুরোটাই ঘুরেছি। ফুল ছাড়াও কিন্তু এখানে অনেক ফলের চারা আছে, যেরকম ধরুন আপেল দেখলাম, লেবু দেখলাম, এবং ফুল বলতে অনেক প্রজাতির ফুল রয়েছে যে নামগুলো মানে ওখানে গিয়ে দেখতে হবে। অনেকগুলো হয়তো দেখে মনে হবে সূর্যমুখী ফুলের মতন বা ডালিয়া ফুলের মতন দেখতে, কিন্তু সেই নামগুলো কিন্তু অন্য। তো অবশ্যই আপনারা এই কিশলের নার্সারিতে পারলে একবার ভিজিট করবেন, না হলে আপনাদের মানে ঘোরাটা সম্পূর্ণ অসম্পূর্ণই মানে থেকে যাবে আর কি। এবং এখানে ধরুন আমি যেরকম খুলছিলাম যে হ্যাঙ্গিং কোনো মানে ঘর সাজাবার জন্য যে আপনার পিপার্সগুলো হয় বা পাতাবাহারের গাছ অনেক সময় হয়, বারান্দায় ঝুলিয়ে রাখলেন বা সামনে ঝুলিয়ে রাখলেন, সেই এই যে এইগুলোর কথা বলছিলাম, তো সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এমনকি আমি এখানে মানে লেবু গাছও পেয়েছিলাম, ঠিক আছে। আর ধরুন আপনাদের টবের দরকার বা ছোটো ছোটো প্লাস্টিকের বিভিন্ন ধরনের টব রয়েছে, বিভিন্ন ধরনের সার, মানে একটা গাছের জন্য যা যা লাগে এ টু জেড সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এই জবাটাকে দেখুন কী সুন্দর, দেখুন কমলা জবা, অপূর্ব লাগছে আশা করি। আর এই দেখুন কীভাবে যেন মনে হচ্ছে একটার পর একটা গালিচা পাতা আছে। এই ফুলগুলোকে দেখুন, আচ্ছা কমেন্ট করে আমাকে বলুন তো এগুলো কী ফুল, দেখে কে পারে। আবার এইগুলো দেখুন, তো মোটামুটি এখানে যদি আপনারা বসন্তকালে চলে আসেন, ব্যান্ডেল স্টেশনে নামবেন, হাওড়া থেকে যারা আসবেন, হাওড়া থেকে বা এই সাইড থেকে হাওড়া শ্রীরামপুর মানে মেন লাইন থেকে বা ওই দিক থেকে যদি কাটোয়া বা বর্ধমান মেন থেকে আসেন, তাহলে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে কোনো টোটো ওলা পেয়ে যাবেন, ওখানে টোটো স্ট্যান্ড আছে, এবং সেখানে বলবেন যে আমি করলা কালীবাড়ির দিকে যাব, এবং সেখানে কিশলয় নার্সারি আছে। কিশলয়ের নামটা মনে রাখুন, কিশলয় বললেই হবে। এগুলো কিন্তু ঝাউ গাছ দেখে গেলেন, তো ঝাউ গাছের চারাও এখানে পাওয়া যাচ্ছে। আমি আমলকি গাছও এখানে দেখেছিলাম, আমলকি গাছটা আমাদের কেনা হয়নি যদিও, আমি এখান থেকে একটা অপরাজিতা ফুলের চারা কিনেছিলাম যতদূর মনে আছে, আর বোধ হয় একটা ডালিয়া ফুল কিনেছিলাম এইরকম। তো যাই হোক, এখানে মানে প্রচুর, এদের কালেকশনের কোনো সীমা পরিসীমা নেই, এবং এত স্টাফ কাজ করছে, এই যে এইগুলো দেখছেন এগুলো কিন্তু স্টাফেরা, এবং প্রত্যেকটা জায়গাতে ধরুন এই যে লেবেলগুলো দেখুন, লেবেলগুলো করা আছে, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে কোনটা কোন ফলের চারা বা কোনটা কোন ফুলের চারা এবং তার দাম কত। তো একটু মানে হয়তো সামান্য 2-1 টাকা বা 5 টাকা কস্টলি পড়বে, কিন্তু এখানে আপনি কালেকশনটা হিউজ পাবেন, হিউজ কালেকশন পাবেন। এই যে নীল ফুলের চারাগুলো অপরাজিতা ফুলে, এইগুলো আমি কিনেছিলাম, এবং মানে এমন কোনো জিনিস নেই যেটা আমি এখানে দেখিনি। আপনারা এলে পরে মানে মুগ্ধ হয়ে যাবেন যে এই যে এই জায়গাটার কথা বলছিলাম, যে এখানে দেখুন টবের মধ্যে মানে প্রথম জিনিসটা হচ্ছে, তারপরে সেটাকে আবার নিয়ে এসে ওখানে মানে জড়ো করা হচ্ছে, একটু বড় হয়ে গেলে চারাগুলো সেগুলোকে রোদ্দুরে রাখা হচ্ছে এবং সেখান থেকে আবার বিক্রি হচ্ছে। যাই হোক, মোটামুটি যেটা বলছিলাম, বা যারা হাওড়া থেকে আসবেন তাদেরকেও কিন্তু ব্যান্ডেলে নামতে হবে, যারা শিয়ালদা থেকে আসবেন তারা প্রথমে নৈহাটি চলে আসবেন, নৈহাটি থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল করে গঙ্গাটা পার করে সোজা ব্যান্ডেলে চলে আসবেন, এবং ব্যান্ডেল থেকে যেরকম বললাম যে কিশলের নার্সারি, এই যে এই ফুলটা যেরকম, এই ফুলটার একটা 3 অক্ষরের নাম ছিল যেটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, খুব সুন্দর সুন্দর নাম, এবং মানে দেখতে মনে হবে যে
এটা হয়তো একরকম ফুল কিন্তু এটার নামটা অন্যরকম। এবং এখানে অনেক জানা অজানা চারা আছে যেগুলোর নাম হয়তো আমরা জানি বা জানি না। সুন্দর সুন্দর সব কিছু রয়েছে, মানে এত রিচ কালেকশন কিন্তু পাওয়াটা খুব কঠিন। মানে অন্য কোনো নার্সারিতে, মানে আমরা যদি প্রথমে জানতাম যে এই নার্সারিটা এত রিচ তাহলে কিন্তু আমরা এখানেই আসতাম, আমরা কিন্তু অন্য অঙ্ক নার্সারিতে যেতাম না, এই হচ্ছে কথা। এবং আমি শুনে এসেছিলাম যে এই জায়গাতে আরও অনেকগুলো নার্সারি আছে, সেটা আমাদের টোটো দাদা বলেছিল। তো যাই হোক, যদি কোনোদিন সময় সুযোগ পাই তো আবার সেখানেও যাবো, ঠিক আছে। তো এরপরে আমরা নার্সারি থেকে বেরিয়ে গেলাম, এবারে আমরা যাচ্ছি করলা কালীবাড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং দু সাইডে আপনারা মাটির ঘরও দেখতে পাবেন, হ্যাঁ, এবং ঘন জঙ্গল আমি আগেই বলেছি। এখানে কিন্তু লোক খুবই কম, মানুষের ঠিক আবাসযোগ্য ভূমি এটা নয় বলা যায়। এই যে দেখুন, এরকমভাবে মাচা করে কিন্তু থাকে এখানে, এরকম ঘরগুলো রয়েছে, এই যে মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো পুকুরটার অবস্থা দেখুন, পুরো শ্যাওলা জমে গিয়ে পুরো সবুজ হয়ে গিয়েছে, দুদিক দু সাইডে পুকুর দেখিয়ে দিলাম। আর বিস্তীর্ণ জমি, জঙ্গলের পর জঙ্গল, ভয়ঙ্কর একটা জায়গা। আর এই আমরা ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে আমরা করলা কালীবাড়িতে চলে আসছি। এবং করলা কালীবাড়িতে এলে আপনারা মঙ্গলবার বা শনিবার দিন আসবেন, আমরা যখন গেছিলাম তখন 1:30 বাজছে, তো তখন মায়ের পুজো হয়ে গিয়েছে এবং যিনি পূজায় আছেন তিনি ভোগ দিয়েছেন, তো আমাদেরকে একদম ভেতরে ঢুকতে দিলেন না। তো আমরা বাইরে থেকেই একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, অন্ধকার ছিল দেখতেই পাচ্ছেন। ইনি হচ্ছেন মা, একটু প্রণাম করে নেবেন এবং আমরা আশা রাখছি যে আমরা আবার যাবো।